আপনার ছেলে বিদেশ থাকে না? হ্যাঁ বিদেশ থাকে। এই মেয়ে তুমি কি বলতাছো? আমার তো মাথায় আসতেছে না, কিছু বুঝতেছি না। আমি বুঝিয়ে বলছি, আসলে আপনার ছেলের সাথে ফোনে ফোনে আমার বিয়ে হয়েছে। আমার ছেলে বিয়ে করছে? আমার না জানায়। হ্যাঁ আম্মা, ও নাকি বিদেশ থেকে দেশে আসবো, এর জন্য আমার বলছে তুমি আগে থেকে আমাদের বাসায় যাও, তোমার আম্মার সাথে পরিচিত হও। তাই তো আমি আগে আগে আসলাম। হ্যাঁ এর মধ্যে আমাকে লাই উঠবো, এসব তুমি কি বলতাছো? যা বলছি সত্যি বলছি। আম্মা তাহলে আমাকে ঘরে নিয়ে যা। মানে ঘরে নিয়ে যাবো? আম্মা কারে আপনি ঘরে নিতে চাইতেছেন? এটা কি? এটা নিশ্চয়ই আমার ননদিনী। না কিন্তু এটা আমার বৌমা। বৌমা মানে আপনার কি আরেকটা ছেলে আছে নাকি? আমার ছেলে তো একটাই, সিয়াম। আর এটা হচ্ছে সিয়ামের বউ। আমিও তো সিয়ামের বউ। কি সিয়ামের বউ মানে? হাই তুমি কে? আমি সিয়ামের বউ। সিয়াম বিদেশে গেছে আর ফোনে ফোনে আমাকে বিয়ে করেছে। এটা আপনি কি বলছেন? সিয়াম আমাকে বিয়ে করেছে আর আমি তো এই বাড়িতে নিশ্চয় আছি। আম্মা এটাও কি বলছেন? বৌমা আমি অত বুঝতেছি না কি কইতাছি। দেখো মেয়ে, আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। যাও বলছি, এই বাড়ি থেকে বের হয়ে যাও। অসম্ভব, আমি তো এখান থেকে যাব না। সিয়াম যেমন তোমাকে বিয়ে করেছে, সিয়াম তো আমাকেও বিয়ে করেছে। আর তাছাড়া আমি সতীনের ঘর করব না। এই যে আমি এখানে বসলাম, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। দেখো এই বাড়ি থেকে যাও বলছি। অসম্ভব, আমি তো এই বাড়ি থেকে যাব না। তুমি যেমন তোমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না, আমিও দিতে পারবো না। আর যেতে হলে এই বাড়ি থেকে তুমি যাবে। আম্মা আপনি ওকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়ান। আর আপনি যদি ওকে এই বাড়ি থেকে না তাড়ান তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা তুমি চিন্তা করো না, আমি এই বাড়ি থেকে ওরে তাড়াইতাছি। আমি যাব। আমাকে কি মনে করেছেন, নরম পেলে আমাকে এই বাড়ি থেকে ভাগিয়ে দিবেন আর আমি চলে যাব? যেহেতু আমি এই বাড়িতে লাল কাপড় পরে এসেছি, যেতে হলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে, তারপর আমি এখান থেকে যাব না। দেখেন আম্মা, আপনার ছেলে আমার সাথে চিটারি করছে আর এটার প্রতিশোধ আমি ঠিকভাবেই নেব। আমি আজকেই যে আমার বাবার কাছে বিচার দিব। হ্যাঁ হ্যাঁ যাও যাও, তুমি গেলেই তো আমার লাভ। আম্মা আপনি তো ওকে কিছু বললেন না। হ্যাঁ মেয়ে তুমি যাও গা। না না অসম্ভব, আমি যেতে পারবো না। ঠিক আছে আমি চলে যাচ্ছি। যাও যাও, তুমি গেলেই তো আমার লাভ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সিয়াম আমাকে ঠকালো না? ও বিদেশ থেকে আসুক, তারপরে আমি ওকে ধরবো। হ্যাঁ মেয়ে তুমি বেরো এখান থেকে, যাও। কিন্তু সিয়ামের না বউ আছে, তারপরেও বিয়ে করছে। হ্যাঁ আছে তো, কিন্তু এবারে তো শয়তান, সে ফোনে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করছে। হেই বউ কত ভুলাই গেছেন? আর যেই মেয়ের বিয়ে করছে, এই মেয়ে তো বাড়িতে এসে উঠছে, ভেজাল একটা সেই ভেজাল বাড়ছে। তবে আমার কথাটা শুনে খুব খারাপ লাগলো জানোস। আমি ওই সিয়ামকে খুব ভালো ভাবতাম, এলাকার মধ্যে ভদ্র চরিত্র একটা ছেলে, কিন্তু ওর চরিত্র যে এত খারাপ, এত নোংরা, আমি জীবনেও ভাবতে পারিনি। হ্যাঁ আমিও তো ভাবছিলাম ভদ্র ছেলে, কিন্তু এখন দেখি যে তার চরিত্রই খারাপ। একদম মিনমিনা শয়তান। আচ্ছা যাই হোক, এই খবরটা আমি রায় স্যারে দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা যা। বুড়ি কি হয়েছে, তুই কান্দস কে? আমার স্বামী বিদেশে ফোনে ফোনে একটা মেয়ের বিয়ে করছে, আজকে সে আমাকে বাসায় এসে উঠছে। কি কস তুই, তোর জামাই বিদেশ থেকে ফোনে ফোনে একটা মেয়ের লগে বিয়ে করছে? আর এর জন্য আমি আমার বাবার কাছে যেতেছি বিচার দেওয়ার জন্য। না এটা আমি তোর স্বামীর কাছে আশা করি নাই। আমি তোর স্বামী রে অনেক ভালো জানতাম, সে অনেক ভালো ছিল, মুখ দেখলে আসলে মানুষ চিনা যায় না রে। আপনি ঠিকই কইছেন, এখন আমি আমার বাপের কাছে যাবো, আমার বাপে যেন একটু সুবিচার করে। ঠিক আছে তুমি এখন তোমার বাপের কাছে যাও, দেখো তোমার বাপে কি বিচার করে। ঠিক আছে আমি যাইতেছি। হ্যাঁ মেয়েরা এখন কি করবো, আর ওর জামাইটা তো এটা আশা করলাম না, কি মানুষ আর একটা বিয়ে করে হালাইছে। এই অসময়ে তুই এই বাড়িতে জানো, তোমার জামাই
বিদেশে যাওয়ার পরে ফোনে ফোনে একটা মেয়েরে বিয়ে করছে, আজকে সে বাড়িতে উঠছে। কি কস, ওই হারামজাদাই বিদেশ থেকে আরেকটা বিয়ে করছে? সব টাকা পয়সা দে বিদেশে আমি পাঠাইছি, তোর শাশুড়ি কিছুই কয় নাই? আমার শাশুড়ি আর কি কব, আমার শাশুড়ি কিছুই কয় নাই। নো যাই, এখনই তোর শাশুড়ি বলে যাবো। আর ভালো থাক। কি ব্যাপার, এসিয়াম না? এই দোস্ত, তুই কবে এলি? সকালে এসি। কি ব্যাপার, তোরা কই থাকো? তো খুঁজে যাই পাইতেছি না, সকাল থেকে খুঁজতেছি। আর দোস্ত, কই থাকমু? তুই তো গেছিলি বিদেশে, আমরা তো আর বিদেশে যাইতে পারি নাই। তাই এই যে বাজারে একটা দোকান নিছি, দোকানে আসিলাম। ভালো করছো দোস্ত। শুনছিস কি, ওই যে পশ্চিম পাড়ার সিএম আছে না? হ্যাঁ, সিএম বলে আর একটা বিয়ে করছে। কস কি, আর একটা বিয়ে করছে? অন্য বউ আছে? আরে হ, আজকে মেয়ে বাইতে উঠছে। আর শুনলাম ফোনে ফোনে বলে যোগাযোগ করে বিয়ে করছে। কস কি, কবে আইছে মেয়েটা? মেয়েটা আজকে আইছে। আর সিএম তো না হয় নাই, ওগুলো আজকে পৌঁছাবো। কস কি, সিএমের তো আজকে আর কথা না, আজকে তো আমার আর কথা। দোস্ত, তাইলে না ওই মেয়ে ভুল বাড়ি থেকে রে, ওই মেয়ে তো আর কথা আমাকে বাড়িতে। কস কি, তোকে বাড়িতে আর কথা মানে? এই তার মানে কি তুই বিয়ে করছোস? হ্যাঁ দোস্ত, আমি ওরে বিয়ে করছি, কিন্তু ওই মেয়ে ওই বাড়িতে গেল কেমনি? আর আমি যদি আগে জানতাম যে ওর আরেকটা বউ আছে, তাহলে আমি ওকে জীবনে বিয়ে করতাম না। কিন্তু ও তো আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, এটার প্রতিশোধ আমি নিতে হবে না? শোনো মা, আমার মনে হয় তোমার কথা ভুল হইতাছে। আমার ছেলে তো এরকম না। এরকম না কি রকম, ওইটা আমি জানি। আমার টিয়া দানের গুলা বিদেশে, টিয়া ফেরত দেন, আমি মেনে বাইতে দাম না। আরে বিয়াই, এইসব কি কর? এই মেয়ে কই থেকে না কই থেকে আইছে, এখন বলতাছে আমার ছেলে বিয়ে করছে, আমিও তো জানি না কিছু। আপনার পোলারে খুব ভালো জানতাম, এ কাজে করব ওইটা জানতাম না। তাড়াতাড়ি এই মেয়ের খেদান, নইলে কিন্তু আপনার জেলের ভাত খাওয়াবো। মা, তাড়াতাড়ি তুমি এখান থেকে যাওগা, নয় আমার সংসারটা বাঁচাও। কিন্তু আপনি তো কোনো কিছু বুঝতে পারছেন না, এটা আমার কি দোষ? এখানে তো সব দোষ আপনার ছেলের। আপনার ছেলে জেনে বুঝে আমাকে কেন বিয়ে করলো? আমি তো ওকে খুব ভালো জানতাম। এ জামাই থাকি বিদেশ, তোমার বিয়ে করলো মানে? আমাকে ফোনে ফোনে বিয়ে করেছে, এখনকার যুগ জানেন না, ফোনে তো বিয়ে করা যায়। ওনে বিয়াসি ওইটার মানি না, এবার থেকে তাড়াতাড়ি বাইরে যাও। না আমি তো যাব না, ওর আজকে আসার কথা। ও আজকে আসুক, বিচার বসুক, তারপরে আমি যাব। কি আজকে? দেখো বোন, আজকে ওর আসার কথা না। আরে আজকেই তো ওর আসার কথা, আমি ওর সাথে কথা বলে তারপরে তো এই বাড়িতে এসেছি। দেখো মেয়ে, আজকে আমার ছেলে আসবো না। আরে এই তো সিয়াম, সিয়াম আমি তোমার নামে এসব কি শুনছি? হ্যাঁ, তুমি নাকি আরেকটা মেয়ে করছো, এটা নাকি তোমার বউ? আর তার সাথে বিদেশ থেকে এসেছো, তুমি সব কি পড়েছো? হ্যাঁ, আর আপনি না বললেন আপনার ছেলে আসবে না। এই যে আপনার ছেলে। ও তো আমার ছেলে না। হ্যাঁ, এটা তো আমার ছেলে না। আপনার ছেলে না, তাহলে কি হলো? আমি এতক্ষণ ধরে এখানে তাহলে বসে রয়েছি কেন? আমি তো তোমারে বললামই যে তুমি মনে হয় ভুল ঠিকানায় আসছো। তা আমি তো কিছুই বুঝতে পারছি না। সিয়াম, ওনারা সব কি বলছে? এটা তোমার মা না? না, আসলে এটা আমার মা না, আর এটাও আমার বউ না। তুমি কার কাছে জিজ্ঞেস করছিলে? যার কাছে জিজ্ঞেস করেছিলাম সে মনে হয় তোমার ভুল ঠিকানা দিচ্ছে। হ্যাঁ, আমি একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেই তো আমাকে এবারে দেখে দিল, বলে যে এবারে ছেলের নামই নাকি সিয়াম, আর উনি নাকি বিদেশ গেছে। শুনো সিয়াম, ফোনে ফোনে বিয়ে করাটা ঠিক না। দেশে আসতা, তারপরে মা বাপে তোমারে দেখে বিয়ে করাইতো, তাইলে আজকে এই বেজালটা বাঁচতো না। আসলে কাকা, আমার ভুল হয়েছে, পছন্দ করছিলাম তো, তাই বিয়ে করে ফেলেছি। সিয়াম ভাই, তোমার বউ নিয়ে আসো। আসি, ঠিক আছে, চল। আমার ক্ষমা করে দিয়ে, আসলে আমি না বুঝে এই বাড়িতে এসে পড়ছি। উনার হাজবেন্ডের নাম হচ্ছে সিয়াম, তাই আমি বুঝতে পারি। ঠিক আছে মা, যাও। আচ্ছা, ঠিক আছে, যাও, আসি। হ্যাঁ।